কতগুলো বিষয় মানুষের জীবন বদলে দিতে পারে, যেমন কোনো ঘটনা, কোনো ভালো অভিজ্ঞতা কিংবা কোনো মনীষীদের বাণী। মনীষীদের বাণীগুলি হলো তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতার ফল, শুধুমাত্র কথার কথা নয়। তাও বুঝতে হলে মনীষীদের বাণীটি স্মরণ নিতে হবে, কেননা তারা যা বলেন সেগুলো তাদের দেখা, উপলব্ধি করা বাস্তব। যুগের পরিবর্তনের আড়ালে রয়েছে এক শাশ্বত সত্য, যা আমাদের ডিজিটাল যুগের কর্মব্যস্ততাতেও আমরা সামান্য বুঝতে পারি। আমাদের এক একটি জীবন মানে দেশ কালের ঊর্ধ্বে সৃষ্টিকর্তার এক একটি উদ্দেশ্য, কিন্তু আমাদের জীবন মাঝে মধ্যেই পঙ্কিলতায় ভরে যায়। আমরা জীবনের প্রতি গতি হারিয়ে ফেলে হতোদ্যম হয়ে পড়ি। তাই কঠোর জীবনের মাঝেই যে মজা, বেঁচে থাকার আনন্দ, সেটা পেতে হলে স্বপ্নগুলোর বাস্তবায়ন প্রয়োজন। আর এই বাস্তবায়নে যারা আজ সফল বলে স্বীকৃত, দেখা যায় তাদের জীবনের গল্পটা এত সহজ নয়। অনেক সংগ্রাম, দুঃখ, কষ্ট, যন্ত্রণার ফসল তাদের এই সাফল্য। তাই তারা আমাদের সকলের কাছে পথপ্রদর্শক। আজকের ভিডিওতে আজ এমন 30টি বাণী আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যা আমাদের জীবনে আলো ফেলতে পারে এবং আমাদের অন্ধকার মনে সূর্যোদয় ঘটাতে পারে। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিচ্ছু হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো, সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না, পথ তুমিই খুঁজে পাবে। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও তত বাঁধভাঙা। কখনোই হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো, তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো। এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। কখনোই ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকেই জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। সাফল্যের মূল মন্ত্র হলো, আমরা যা ভয় পাই তার ওপর নয়, বরং আমরা যা চাই তার ওপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য আপনি সব কিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছাবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন, আরও ভাবুন। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধু সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। প্রত্যেকের জীবনেই একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে, কার কারণে হয়েছে, সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না, তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে তোমাকে হবেই। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি জিতে নিতে পারো। ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। হার মেনো না। আজকের দিনটা কঠিন, কাল হবে অন্ধকার, কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে।
তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। সফল হতে চাইলে তোমার সামনে আসা সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে। তুমি কতটা ধীরে চলছো সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাটাই আসল কথা। কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ না হয়, কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে, তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট। আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল, আর আমি কাজটাকে ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকতো। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোবাসতে হয়। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন, তুমি সেটিকে কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটা চেষ্টা করে দেখছো। সত্যিকারের জ্ঞানী মানুষ আমরা তখনই হতে পারি যখন আমরা বুঝে যাই আমাদের সম্পর্কে, জীবন সম্পর্কে এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে আমরা কতটা জানি। তুমি তোমার মতো হও, সবাই যে যার মতো হয়ে গেছে। প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো, গোপন শক্তিটি হলো ধৈর্য। মানুষের পক্ষে সব স্বপ্ন পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। তো এই ছিল আজকের 30টি বাণী। এই বাণীগুলি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এবং এই 30টি বাণীর মধ্যে আপনাকে কোনটি বেশি মোটিভেট করলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। খুব ভালো থাকুন আর সফল হয়ে যান। নমস্কার।